দুইটি লঘুচাপ দুর্দশা সরিনি এভাবে সময় আসুচি আউ এক লঘুচাপ বঙ্গোপসাগরে পুনি দানা বাঁধুচি লঘুচাপ আসন্তা কালি ঘূর্ণিবলয় সৃষ্টি হয়ে পরবর্তী চব্বিশ ঘণ্টার এহা ঘনীভূত হব প্রভাবে চব্বিশ ও পঁচিশ তারিখে প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে উত্তর উপকূল এবং দক্ষিণ ওড়িশার সতুরি রু শহে দশ মিলিমিটর পর্যন্ত বর্ষা হওয়া নিয়ে পূর্বানুমান করেছে আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র তেইশ তারিখে বালেশ্বর ময়ূরভঞ্জ এবং কেন্দুঝরের প্রবল বর্ষা পাই ইলো আলর্ট জারি করা যাইছে চব্বিশ তারিখে বর্ষার পরিমাণ এবং বিস্তৃতি বৃদ্ধি হব এই দিন বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া সহ সতেরো জেলার বজ্রপাত জনিত বর্ষা নেই সতর্কতা জারি করা যাইছে সেইপরি পঁচিশ তারিখে বজ্রপাত সহিত প্রবল বর্ষা নেই চৌদ জেলা সতর্ক করা যাইছে লঘুচাপ নেই পানিপাগ কেন্দ্র পক্ষের স্পষ্ট করা যাই নথিলে মধ্যে প্রবল বর্ষা নেই আকলন করা যাইছে মিয়ানমার এবং এর আখপাখে মেঘখণ্ড একাঠি হেউথিবারু লঘুচাপ সম্ভাবনা অধিক রয়েছে এক জুন দুই হাজার বাইশ রু একুশ অগস্ট দুই হাজার বাইশ মধ্যে রাজ্যের নশ চৌত্রিশ দশমিক দুই মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে যা কি এই সময়ের স্বাভাবিক বর্ষা আঠশো এগার দশমিক ন মিলিমিটর তুলনার পনের প্রতিশত অধিক রয়েছে বৌদ্ধ বাষট্টি প্রতিশত কন্ধমাড় তেস্তরি প্রতিশত স্বাভাবিক ঠার অত্যধিক বর্ষা রেকর্ড হয়েছে দেবগড়ে চাশ প্রতিশত ঢেঙ্কানাড়ে অণত্রিশ প্রতিশত জগৎসিংহপুরে একুশ প্রতিশত নয়াগড়ে বাইশ প্রতিশত নূয়াপড়ার কোড়িয়ে কোরাপুটের তিরিশ রায়গড়া তেত্রিশ এবং গজপতিরে কোড়িয়ে প্রতিশত স্বাভাবিক ঠার অধিক বর্ষা রেকর্ড হয়েছে অবশিষ্ট কোড়িয়ে জেলার এই সময় মধ্যে স্বাভাবিক বর্ষা রেকর্ড হয়েছে অধিক সূচনা পাই আমার সহ যোড়ি হয়েছেন ভুবনেশ্বর রিপোর্টর শত্রুঘ্ন বিশ্বাল রয়েছেন শত্রুঘ্ন পাণিপাগ বিভাগের আকলন কোণ কুচি লঘুচাপ নেই এবং বর্ষা নেই দেখন্তু আও এক লঘুচাপ বঙ্গোপসাগরে দানা বাঁধুচি যাহার মূলদুয়া আসন্তা কালি পড়িব কারণ তেইশ তারিখ বেলকু বঙ্গোপসাগরে এক ঘূর্ণিবল সৃষ্টি হওয়ার যাচ্ছি যা পরবর্তী সময়ের চব্বিশ ঘণ্টা মধ্যে এক লঘুচাপর রূপ নেবার অধিক সম্ভাবনা রয়েছে তবে গতকালি ঠার দেখবে মিয়ানমার উপকূলরে মেঘখণ্ড একত্রিত হয়েছে যাহার আভাস দৌছি যে আউ এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে তবে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার পরে তাহা পশ্চিম উত্তর পশ্চিম দিগরে গতি করে পুনি ছত্তিশগড় মুহাঁ হবার আকলন করা যাচ্ছে যদিও এনে পাণিপাগ বিভাগ পক্ষর কোণী স্পষ্ট সূচনা মিলি না তবে সম্ভাব্য লঘুচাপ ক্ষেত্র প্রভাবে উপকূল ওড়িশা সমেত আভ্যন্তরীণ এবং দক্ষিণ ওড়িশার যে জেলাগুড়ি রয়েছে সেই জেলাগুড়ে বর্ষার পরিমাণ বৃদ্ধি হব বিশেষ করে আসন্তকালি কেউঝর ময়ূরভঞ্জ এবং বালেশ্বর জেলাকু প্রবল বর্ষা নেই এলো আলর্ট জারি করা যাই তা সহিত উপকূল ওড়িশার যে জেলা রয়েছে চব্বিশ তারিখে উপকূলবর্তী ওড়িশা পুরী খোর্ধা কটক জগৎসিংহপুর কেন্দ্রাপড়া যাজপুর বালেশ্বর ভদ্রক তা সহিত কলাহান্ডি কন্ধমাল গঞ্জাম গজপতি রায়গড়া এই যে জেলাগুড়ি রয়েছে এই জেলাগুড়ে প্রবল বর্ষা বা ঘড়ঘড়ি বিজুড়ি সহ বর্ষা হবার মধ্যে অধিক সম্ভাবনা রয়েছে তবে যদি ঘূর্ণিবল আসন্তকালি সৃষ্টি হুয়ে তবে তার প্রভাবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখে রাজ্যের অধিকাংশ জেলার বর্ষা হব বিশেষ করে যেহেতু এটা বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়ার যাচ্ছি তার প্রভাব অধিক উত্তর ওড়িশা বা মহানদীর যে তলিয়া অঞ্চল রয়েছে সে তলিয়া অঞ্চলের অধিকর অধিক বর্ষা হবার সম্ভাবনা রয়েছে তাহা যেতবে ধীরে ধীরে ছত্তিশগড়কু গতি করব তবে মহানদী অববাহিকায় পুনি বর্ষার পরিমাণ টিকে বৃদ্ধি হব কিন্তু বর্তমান দেখিবে যেহেতু বালেশ্বর ভদ্রক ময়ূরভঞ্জ জেলার অধিকাংশ অঞ্চল এবে বন্যা ঘেরের রয়েছে তবে ইয়ে যে সম্ভাব্য লঘুচাপ ক্ষেত্র আসুচি তবে সেঠারে বন্যা বিপন্নকর দুর্দশা আহুরি বৃদ্ধি পাইবার আশঙ্কা করা যাচ্ছে তবে আজি এবং আসন্তকালি ভিতরে যাহা ভারতীয় পানিপাগ বিভাগ কিংবা আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পক্ষর মধ্যে স্পষ্ট সূচনা আসিযিব কারণ গতকালি যে বুলেটিন সদ্য প্রকাশিত হয়েছে সেথিরে বর্ষা নেইকি আকলন করা যাইছে এবং বিভিন্ন জেলাকু এলো আলর্ট জারি করা যাইছে তবে ঘূর্ণিবল সৃষ্টি হব কি নাই তা আজি এবং আসন্তকালি ভিতরে স্পষ্ট হয়ে যাব তবে দেখুন বর্তমান ধীরে ধীরে বর্ষার পরিমাণ বৃদ্ধি হচ্ছে কারণ লগাতার ভাবে যদি আমি দেখিবা ষোলো দিনর অধিক সময় ধরে বর্ষা লগাতার অবিশ্রান্ত বর্ষা জারি রয়েছে যাফলের কি অধা রাজ্যের বর্ষার পরিমাণ বা বন্যা বিপাত দেখা মিলে তবে এ যে লঘুচাপ আসুচি সম্ভাব্য লঘুচাপ তা কেতে ঘনীভূত হচ্ছে কারণ লঘুচাপটি লঘু
লঘুচাপ হেবা পর্যন্ত ঘূর্ণিবলয়ৰু লঘুচাপ হেবা পর্যন্ত ঘনীভূত হৈ পাৰে তেবে তা পৰৱৰ্তী সময়ৰে আৰু অধিক যদি ঘনীভূত হয় তেবে বৰ্ষাৰ পৰিমাণ পুনি পুনৰবাৰ বঢ়িব এবং অবিশ্রান্ত বৰ্ষা জাৰি ৰহিব বুলি আকলন কৰা যাওঁছি তেবে বৰ্তমান সুধা দেখন্তু জুন মাসৰু গতকালি পৰ্যন্ত যদি আমি কহিবা তেবে স্বাভাৱিক ঠাৰু 15% অধিক বৰ্ষা ৰেকৰ্ড কৰা যাইছে এবং স্বাভাৱিক ঠাৰু অধিক 15% বৰ্ষা ৰেকৰ্ড কৰা যাইছে এবং যো লঘুচাপ কথা কোৱা যাওঁছি যো ঘূর্ণিবলয় সৃষ্টি হবা কথা কোৱা যাওঁছি তাহা আজি স্পষ্ট জনা পড়ব যে আসন্তা কালি এই যে ঘূর্ণিবল লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না এবং বর্ষার পরিমাণ কম রয়েছে তাহা স্পষ্ট জনা পড়ব। বহুত বহুত ধন্যবাদ শত্রুঘ্ন সমস্ত।